এই মুহূর্তে প্রচন্ড বেগে মেঘ দিয়ে আসছে দেশের দক্ষিণাঞ্চলে। বৃষ্টির সম্ভাবনা কতটুকু তা লাইভ দেখে নেব। এছাড়া পরবর্তী কয়েকদিনের মধ্যে দেশের আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা তা সরাসরি লাইভ দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর বেয়ে একটি মেঘের অংশ কিন্তু দেশের দক্ষিণাঞ্চলের দিকে আসছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার তেমন আশঙ্কা নেই, তবে বৃষ্টিপাত হচ্ছে সমুদ্র অঞ্চলে। সমুদ্রতে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, আর দেশের দক্ষিণাঞ্চলের দিকে মেঘটা প্রবেশ করছে। বিশেষ করে টেকনাফের যে আশেপাশে, যে টেকনাফ তারপরে এর আশেপাশে এলাকায়, তারপর নাইক্ষ্যংছড়ি, মহেশখালী, বদরখালী, চরপারি এই অঞ্চল দিয়ে পশ্চিম দিক থেকে প্রচণ্ড বেগে মেঘ দিয়ে আসছে। উত্তরাঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে আজ সকাল থেকে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল আকাশ পরিষ্কার, খুলনা, বরিশাল, কলকাতা, পশ্চিমবঙ্গের সমস্ত এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাত নেই বা মেঘ নেই। ঢাকা, কুমিল্লা, তারপর ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর সমস্ত এলাকায় আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে, কোনো ধরনের মেঘলা নেই। তো আগামী কয়েকদিনের মধ্যে আকাশ কেমন থাকতে পারে, বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা, সেটা আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে তা আমরা এই মুহূর্তে দেখে নেব। আজ সোমবার 6 নভেম্বর, দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির মাত্রা অনেকটাই কম, তবে দেশের দক্ষিণাঞ্চলের দিকে আবহাওয়া কিছুটা দোয়াশাময় পরিবেশ থাকবে, তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই। চট্টগ্রাম বিভাগের উপর আকাশ যে দোয়াশাময় অবস্থায় থাকতে পারে, রাতের বেলা শীত শীত অনুভব হতে পারে। তো এদিকে দেখা যাচ্ছে যে কলাপাড়া থেকে শুরু করে বরিশাল বিভাগের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় দোয়াশাময় পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে উত্তর দিক থেকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা, কত কিলোমিটার বেগে বইতে পারে তা আমরা একটু পর আপনাদেরকে দেখাচ্ছি। তো আকাশ প্রায় সমস্ত এলাকায় পরিষ্কার থাকার সম্ভাবনা, রংপুরের দিকে যদি আমরা দেখি যে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে ময়মনসিংহ বিভাগের যদি উপর আমরা একটু দেখি, দেখতে পাচ্ছি সেখানে আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা, আর সিলেটের দিকেও পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা, ঢাকা বিভাগেরও কিন্তু একই অবস্থা, আর মেহেরপুর, রাজশাহী সমস্ত অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গেরও বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, দেওঘরের দিকে আংশিক দোয়া সময়ে যে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া খড়গপুর, তারপর জামশেদপুর, এখানে কলকাতা সমস্ত এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং এর পরের দিন আমরা একটু দেখি, এর পরের দিনও দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা দোয়াশাময় পরিবেশ থাকতে পারে, দেশের অন্যান্য এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে কোনো ধরনের বৃষ্টিপাতের আভাস পাওয়া যায় কিনা আমরা একটু লাইভ ট্রেকের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। শুক্রবার 10 নভেম্বর বৃষ্টিপাতের আভাস তেমন নেই, তবে দোয়াশা পরিবেশ থাকতে পারে দেশের বেশ কিছু এলাকায়। শনিবার 11 নভেম্বর দেখতে পাচ্ছি ঠিক একই অবস্থা, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এই মুহূর্তে আমরা চলে যাব বায়ু মোড়ে, বায়ু মোড় থেকে দেখে নেব যে কত কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আজ দেখা যাচ্ছে। এই যে আমরা ঠিক দুপুর 2টাখানি চলে আসলাম, আজকে সর্বোচ্চ বাতাসে গতিবেগ থাকতে পারে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, দক্ষিণ পূর্ব যে কক্সবাজারের দিকে, কক্সবাজারে প্রায় 30 কিলোমিটার বেগে উত্তর দিক থেকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর এখানে কুতুবদিয়া, এদিকে চকরিয়া, মহেশখালী এই অঞ্চলেও 29 থেকে 30 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর লালমোহন এবং সন্দ্বীপ, পাতিয়া এই অঞ্চলেও 24-25 কিলোমিটার পর্যন্ত বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে সমুদ্র অঞ্চল নিরাপদ অবস্থা রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ এই মুহূর্তে সমুদ্রের বুকে নেই। গত কয়েকদিন আগে উত্তাল ছিল, অলরেডি একটি ঘূর্ণিঝড় আঘাত আনছিল দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে, ঘূর্ণিঝড় হামুন নামে। তো এই মুহূর্তে আকাশ একদম পরিষ্কার, এবং এই যে বঙ্গোপসাগরের পরিবেশ কিন্তু এই মুহূর্তে একদম যে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে নেই। এই মুহূর্তে কোনো নিম্নচাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সমুদ্র বুকে কোনো নিম্নচাপ নেই, তবে মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল, সেখানে মেঘ বৃষ্টি তৈরি হচ্ছে, সেখানে বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। তার এই প্রভাবে ভারতের দক্ষিণের উপকূলীয় অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আবহাওয়ার স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো ধরনের ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু দেখা যাচ্ছে না। তাপমাত্রার দিকে আমরা লক্ষ্য করব, তাপমাত্রা কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজ তা আমরা সরাসরি দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছি তাপমাত্রার দিকে তাপমাত্রা আপডেট হচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকার সম্ভাবনা বাংলাদেশের বেশিরভাগ এলাকায়। রংপুরের দিকে 2 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর সিলেটের দিকে যদি যায় সেখানেও 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে যদি আমরা দেখি, পাহাড়ি অঞ্চল দিকে তাপমাত্রা একটু বেশি, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর উপকূলীয় অঞ্চলে এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে বরিশাল যদি আমরা দেখি, বরিশালেও
কিছু কিছু স্থানে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আবার কিছু কিছু এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখার সম্ভাবনা এবং খুলনায় কিন্তু একই অবস্থা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা দেখার সম্ভাবনা রয়েছে তারপরে দিকে যদি আমরা একটু পশ্চিমবঙ্গের আবহাওয়া দেখি দেখতে পাচ্ছি বেশিরভাগ এলাকায় তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের গড়ে দেখাচ্ছে আমাদেরকে সরং ওয়ার্নিং মোড আমরা এই মুহূর্তে চলে যাব চরম পূর্বাভাস রয়েছে কিনা তো আবহাওয়ার সতর্কতা কেমন রয়েছে দেখতে পাচ্ছি দেশের উপর এই যে বাতাস বইতে পারে আর দেশের বেশিরভাগ এলাকায় দমকা বাতাস বইতে পারে উত্তর দিক থেকে ফরিদগঞ্জ তারপর মাদারীপুর বরিশাল পিরোজপুর এই যে এলাকায় ঠান্ডা বাতাস বইয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল যদি দেখি আগামীকাল অব্যাহত থাকতে পারে অনেক স্থানে এর পরের দিন কমে যাচ্ছে তারপর তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি এই মুহূর্তে কোথাও ব্যবসা ঘুমট গরম নেই তবে সমুদ্র অঞ্চলে যে ঘুমট ব্যবসা গরম রয়েছে দেশের এই যে তাপমাত্রা কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে আগামীকালও কিন্তু একই অবস্থায় স্বাভাবিক অবস্থায় তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর বৃষ্টির মোড় যদি আমরা যাই দেখতে পাচ্ছি চরম পূর্বাভাস মোড়ে কোথাও ভয়াবহ বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু তুলে ধরা হচ্ছে না আর আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে তেমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত ধরা পড়ছে না যদি কোনো ধরনের আবহাওয়ার পরিবর্তন ঘটে আমরা জানাবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ